হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল। আমি সোমেন, আর আজকে আমি নিয়ে এসেছি টলিউড ইন্ডাস্ট্রির আপকামিং নতুন একটি সিনেমার লেটেস্ট নিউজ। তো লেটস স্টার্ট। সিনেমার নাম হতে চলেছে বাজি, আর এই সিনেমাতে প্রধান চরিত্র অর্থাৎ নায়কের ভূমিকা আমরা দেখতে পাবো সুপারস্টার জিৎকে, এবং নায়িকা রয়েছেন মিমি চক্রবর্তী। সিনেমাটি পরিচালনা করছেন অংশুমান পত্তুস। তো আজকে জিৎজেট ফিল্ম ওয়ার্কসের প্রোডাকশন হাউস থেকে এই সিনেমার কিন্তু মহরত হয়ে গেছে, আর এই সিনেমাটি মিউজিক ডিরেকশন করছে জিৎ গাঙ্গুলি। সিনেমাটির বিশেষ দিকটি হলো যে এই প্রথমবার কোনো একটি বাংলা সিনেমা রিমেক হচ্ছে তা কিন্তু ফাইনালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ফেসবুকের টাইমলাইনে ছবিগুলো দিয়ে এই সিনেমার মহরতের। তো সেখান থেকে জানা গেল সিনেমাটি সাউথ ইন্ডিয়ান সিনেমা, যেখানে এনটিআর নায়ক ছিল সেই জায়গাটা প্লে করছে জিৎ বাংলা সিনেমাতে, এবং সিনেমার নাম নান্নাকু পেমাথু। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার, যে হিন্দি ভার্সানে এটি সাউথ ইন্ডিয়ান থেকে রিমেক করে হিন্দি ভার্সানে জি সিনেমা প্রায় প্রতি সপ্তাহেই এই সিনেমাটি দেয়, এবং বেশিরভাগ সপ্তাহে আমি দেখে এসেছি। 2018 সাল থেকে সিনেমাটি দিয়ে আসছে জি সিনেমাতে। তো সেই সিনেমাটির নাম হচ্ছে ফ্যামিলি এক ডিল, ওই সিনেমাটি কিন্তু এটা রিমেক হতে চলেছে। তো সেই ক্ষেত্রে জিৎ বলেছেন এই সিনেমার স্টোরি যদিও এক হতে পারে, তবে এক্সিকিউটিংটা যদি আলাদা হয় তাহলে হয়তো আশা করি দর্শকের ভালো লাগবে। সিনেমাটির স্ক্রিন প্লেটা লিখছে অন্য ভৌমিক, যিনি কিনা পরিণীতা সিনেমার স্ক্রিন প্লে লিখেছে। তো স্টোরি তো এক, এবার স্ক্রিন প্লে কতটা টাইট এনকারেজমেন্ট হয় এবং বাংলা ভাষায় সেটা কেমন দর্শকের কাছে ভালো লাগে সেটি এখন দেখার বিষয়। কিন্তু যদি গল্প সেম টু সেম রাখা হয় এবং স্ক্রিন প্লে যদি এনকারেজমেন্ট না হয় এবং সেম টু সেম হয়ে যায়, যেমন সুলতান দা সেভিয়ার এবং বস, তাহলে কিন্তু দর্শক আর হলমুখী হবে বলে আমার তো মনে হয় না। এখন দেখার বিষয় ট্রেলার এলে সিনেমাটির পরিস্থিতিটা কতটা কি বোঝা যাবে। তবে 2020 সালে এসে এরকমভাবে আবার রিমেক সিনেমায় ফিরে যাওয়া ওষুধ সিনেমার পর, এটি জানার পর থেকে আমি কিন্তু একটু চিন্তিত। কিন্তু জিতের প্রতি যে এক্সপেকটেশন ছিল সেটা অনেকটা আবার কমে গেল, যে নতুন সিনেমা আমরা পেতে চলেছি সেই এক্সপেকটেশনগুলো কিন্তু আর রইলো না। তো দর্শক বন্ধুরা, তোমরা কি ভাবছো বাজি সিনেমাটা কেমন হতে পারে তা আমাদেরকে নানারকম কমেন্ট করে জানাও। আর এরকম সিনেমা জগতের ও জিতের আপকামিং সিনেমার লেটেস্ট নিউজ জানতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল, আর পাশে আছে একটি বেল বাটন, ওটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সময় মতো তোমরা পেয়ে যেতে পারো।